কলকাতা বইমেলার অনেকগুলো ঐতিহ্যের মধ্যে অন্যতম ঐতিহ্য হচ্ছে লিটল ম্যাগাজিন, লিটল ম্যাগ বা ছোট, একদম ছোট প্রকাশনী যারা, এবং তাদের জন্য যে স্ট্যান্ডগুলো দেওয়া হয় সেই একটি স্ট্যান্ডের সামনে আমরা দাঁড়িয়ে আছি, 9 নম্বর গেটের সামনে, স্টল নম্বর 101 থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানুষ, তাহলে এই লিটল ম্যাগের স্টলে স্টলে কত নতুন নতুন স্বপ্ন গড়ে ওঠে, এবং যারা আসার খাম পায়ে ফেলে নিজেদের পকেটের পয়সা অকাতরে ঢেলে একটা করে স্বপ্ন গড়ে তোলার চেষ্টা করেন, তাদের মধ্যে কেউ কেউ সফল হয়ে ওঠেন, আস্তে আস্তে বড় প্রকাশনা সংস্থা গড়ে তুলতে পারেন, কেউ হয়তো পারেন না, কিন্তু তাদের এই প্যাশন, সেই ভালো লাগা এই স্টলকে, এই স্টলগুলোকে আমাদের হৃদয়ের কাছাকাছি পৌঁছে দেয়। ঠিক পাশে একটি অনুষ্ঠান হচ্ছে, শঙ্খ ঘোষ হচ্ছে, আমাদের ভাষাকে যদি আমরাই যদি না চেষ্টা করতে হবে, আমরা যারা পারি তাদের, এটা একটা বড় বিষয় যে আমরা এই বইটার জন্য, যে আমরা যারা পারি তারা যদি চেষ্টা না করি তাহলে কে করবে, অন্য কোনো দেশে করে দিয়ে যাবে, সেটা আমরা আমাদেরই করতে হবে। একদম, আপনি খুব ভালো একটা কথা বলেছেন। অ্যাকচুয়ালি যে বাংলা, আমরা ভাবি যে বাংলায় পড়ে উচ্চশিক্ষায় যাওয়া যাবে না, ইউরোপের বিভিন্ন দেশে তারা কিন্তু নিজের ভাষাতেই পড়াশোনা করে এবং তাদের অনেকেই পরবর্তীকালে ইংরেজিতে পড়ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই ভুল ধারণাটা আমাদের ভেঙে দিতে হবে। কিন্তু আরেকটা খুব দেবজানীপূর্ণ কথা, আমাদের আরেকটি আগের সভায় চীন বা জাপান কিন্তু তাই, মানে কিন্তু কিন্তু একটা ব্যাপারে আমরা খুব পিছিয়ে আছি, যেটা আগের সভাতে ডক্টর দীপেন ভট্টাচার্য বলেছিলেন, যে এখন যদি আমরা দেখতে যাই যে ইন্টারনেটে বিভিন্ন ভাষায় কীরকম লেখা পাওয়া যাচ্ছে, হ্যাঁ, উইকিপিডিয়াতে কী অবস্থা, সেখানে এই যে সমস্ত ভাষা, ইউরোপের বিভিন্ন ছোট ছোট ভাষায় অসংখ্য লেখা আছে।